আমার একটা জিনিস নিয়ে খুব সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে কি সেই ঋত্বিক রোশন যে কৈমিলিয়া সিনেমাতে জাদুর স্পেসশিপটা লঞ্চ করেছিল? তোমার কি মনে হয়? আমি আসামার সাথে আসামি দেখাচ্ছি, তোমরাও চলো। ওয়েলকাম ব্যাক গাইজ, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকে আমরা কোথায় এসেছি এইটা মানে আমি নিজেও আজকে তোমাদের বলতে পারবো না, তার কারণ আজকে যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটা সত্যি কথা বলতে আমি নিজেও চিনি না। আর পুজোর মধ্যে সত্যি কথা বলতে ঠাকুর পাকুর দেখা হচ্ছে না, বাড়িতে বসে জাস্ট ফ্রাস্ট্রেটেড হচ্ছি, যার জন্য জাস্ট ঠিক করলাম যে বাইক নিয়ে বেরিয়ে যাবো। এবার আমার সাথে তো অন্যদাকে বললাম চলো বেরিয়ে আসি কোথাও, তো বেরিয়ে যাওয়ার কথা, মেন যাওয়ার জায়গার ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে যাবো ভেবেছিলাম ডাকাত কালীবাড়ি বলে একটা জায়গা আছে, আমি ফেসবুকে বেশ কয়েকদিন আগে জায়গাটা দেখেছিলাম। তো আমরা সেখানে গেছিলাম, গিয়ে কিছু ফটো ভিডিওস তুললাম, তোমরা দেখে নিতে পারছো, আমি তোমাদের সাইডে তোমরা দেখছো। কিন্তু ব্যাপারটা হলো তোলার পরে দেখলাম জায়গাটা এমন আহামরি কিছু না যে দেখানোর মতো। তো ওখান থেকে একটু ঘাটতে 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 এই জায়গাটা পেলাম। তো জায়গাটা আসার পরে তো আর কিছু বলার নেই, জাস্ট অসাম জায়গাটা। তো এইভাবে বলবো না, তোমরা পুরো জায়গাটা দেখতে থাকো সিনেমাটিকটা, তারপরে তোমাদের সাথে কথা বলছি। সো গাইজ, আমরা এখন এই ভিতরটাতে আছি। তো ভিতরটাতে আমি দেখে মানে রীতিমতো লাগছে একটা ভুলভুলাইয়া লাগছে টাইপের, মানে কীরকম করে একটা বিশাল জায়গা, তার মাঝখানে খাঁচকাটা খাঁচকাটা, তোমরা দেখো এখান দিয়ে একটা ঢুকে গেছে, তারপরে তোমাদের সামনে এইখান দিয়ে একটা ঢুকে গেছে, তারপরে এপাশ থেকে গিয়ে এই পাশ থেকে বেরিয়ে গেছে, মানে পুরো জায়গাটা একটা এখন ভুলভুলাইয়া টাইপ। আর তোমাদের যদি সত্যি করে বলতে হয় সারাউন্ডিংসটা, সেটা তো কিছু বলার নেই, কারণ সারাউন্ডিংসটা তোমরা নিজেরা দেখো। হ্যাঁ, যে ওই রকম করে মানে অসাধারণ জায়গাটা। সো অন্তত একবার এসে ঘুরে বেড়াও, আমি তোমাদের গুগল ল্যাঙ্কে অ্যাড্রেস দিয়েছি, আর তার সাথে সামনে তো অত সুন্দর একটা দিঘি টাইপের রয়েছে। ব্যাপারটা হলো গিয়ে যে জায়গাটা যেরকম মানে দেখে মনে হচ্ছে কি সেই পুরোপুরি পাহাড় দাঁড়িয়ে আছে এরকম মনে হচ্ছে, মানে এটা মনে হচ্ছে না যে আমাদের এলাকার মধ্যে এরকম একটা জায়গা, মধ্যমগ্রাম বারাসাতের মধ্যে এরকম জায়গা আমি ঠিক মনে হচ্ছে না, দেখে হচ্ছে পুরো পাহাড়ি এলাকা। আর এইরকম জায়গা আমি মেন দেখেছিলাম হচ্ছে দার্জিলিংয়ের চা বাগানের ওইখানটা, কারণ চা বাগানের জায়গাটা হচ্ছে এরকম একটা উঁচু জায়গা, তার মাঝখানে মাঝখান দিয়ে খাঁচকাটা 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 প্রত্যেকটা লাইন লাইন লাইন, পুরো দেখে মনে হচ্ছে চা বাগান জায়গাটা। আর সৌন্দর্য নিয়ে তো কিছু বলার নেই, অন্ধকার হয়ে আসছে চারিদিকে, আর সামনে এত সুন্দর যদি একটা পুকুর টাইপের বা দিঘি বা কিছু থাকে তাহলে তো নতুন করে বলার মতো কিছু থাকে না। তো একবার অন্তত মাস্ট ভিজিট করো ওই জায়গাটাতে, আমি এইটুকু বলবো, একবার অন্তত ভিজিট করে দেখো। হ্যাঁ, আমার একটা জিনিস নিয়ে খুব সন্দেহ হচ্ছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে কি সেই ঋত্বিক রোশন যে কৈমিলিয়া সিনেমাতে জাদুর স্পেসশিপটা লঞ্চ করেছিল? তোমার কি মনে হয়? হ্যাঁ, তোমার কি মনে হয় এই জায়গাতে? তুই ব্লগিং কলকাতা একটা ভালো কন্টেন্ট বানাবি না, কোথায় ঋত্বিকের জাদু? আমি আসামার সাথে আসামি দেখাচ্ছি, তোমরাও চলো। এই জায়গাটা কি মনে হচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে জায়গাটা, এটা কি মনে হচ্ছে না? আগুনেগুড়ি মনে হচ্ছে আমার। তোমার হচ্ছে স্পেসশিপটা লঞ্চ করেছিল, জায়গাটা পুরো গেঁথে গেছে। হতে পারে একজন প্রফেশনাল ব্লগার হিসেবে এরকম কথা বলছো? হ্যাঁ, আমি প্রফেশনাল ব্লগার, আমি প্রফেশনাল ব্লগার। আমি বাঁদর চড়া দেখেছি, তোমরা বাঁদর চড়া, এই দেখো বাঁদর চড়ছে, দেখো বাঁদর চড়ছে, দেখো আয় সাবাস। কন্টেন্টের জন্য মানুষে কোথায় উড়ে যাচ্ছে, তাই মাউন্ট এভারেস্ট চড়, এই গাছ চড়ে লাভ নেই, মাউন্ট এভারেস্ট করতে হবে। আর নামবে কি করে? দেখো 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 ছেলেটাকে, দেখো কন্টেন্টের জন্য কত খাটে, তাও তোমরা লাইক করো।
মানে আমার সামনে এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে এই যে আমি পুরো পাহাড়ের নিচ থেকে নামছি ভাবে উপর থেকে নিচে নামছি পুরোপুরি দেখে তাই মনে হচ্ছে। হ্যাঁ তো এইটা একবার দেখো, এখান থেকেও এরকম করে সোজা একটা রাস্তা ঢুকে গেছে এই পাশ থেকে, যেটা দেখে পুরোপুরি মনে হচ্ছে কোনো জঙ্গলের মধ্যে রাস্তা ঢুকে গেছে, কোনো খুপিয়া জঙ্গল, খুব সুন্দর জায়গাটা, তো কিছু বলার নেই। আর আরেকটা কথা, আমার সামনে একটা রাস্তা দেখতে পাচ্ছি, তো রাস্তার সামনে একটা জঙ্গল টাইপের আছে, তো জঙ্গলটাতে আমি মানে দেখতে চাই ওখানে কি আছে, তো চলো একবার দেখে নেওয়া যাক। ও মাই গড, অন্যদের দিকে আসো, দেখো দেখো, উফ, গ্যারেন্টি গ্যারেন্টি জায়গাটা দেখো, ও মাই গড। তোমাদের একটা জিনিস মনে হতে পারে যে জায়গাটা নিয়ে এত কথা বলছি কেন, মানে এই রকমের জায়গা নিয়ে হয়তো ক্যামেরা এখন জাস্টিস করতে পারছে না, কারণ এটা এখন লাইটটা অনেক কমে গেছে, আর লাইটটা কমে গেছে মানে লো লাইট জাস্টিসটা খুব কম হচ্ছে, যার জন্য এরকম হচ্ছে। কিন্তু সত্যি কথা, নিজের চোখে যেটুকু দেখা সেইটা কিন্তু অসাম লাগলো, সেটা ক্যামেরা জাস্টিস করতে পারবে না। ও সামনে যে জায়গাগুলো দেখ মানে আছে ওই সমস্ত পাশে, তো এইগুলো জাস্ট অসাম। আরেকজন সামনে চলে গেছে, তার বাইক নিয়ে তার কষ্ট হচ্ছে, বাইক কেউ নিয়ে নেবে কি না, তো চলে গেছে, তো যেতে হবে। আর এই যে পাহাড়ের ওপর থেকে আবার সেই নামছি, সেই পাহাড়ি রাস্তা দিয়ে আবার নামছি, তো চলো যাওয়া যাক। সো গাইজ, বাড়িতে চলে এসেছি, আর ওখানে কথা বললাম না তার কারণ ওখানে একদম সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছে চারিদিকটা, তো তার জন্য আর ওখানে কথা বলতে পারলাম না বাড়িতে। আর তাছাড়া প্রচণ্ডভাবে টায়ার্ড হয়ে গেছি, আর পাচ্ছি না, সেই সকাল থেকে বেরিয়েছিলাম। তো আজকে ভিডিওটা এই অবধি ছিল, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, আর দেখা হবে এরকম একটা নতুন ভিডিওতে। আর এবার পুরোপুরি ধামাদার ভিডিও আসতে থাকবে, প্রতি উইকে একটা করে আসবেই, তার কারণ পুজো চলে গেছে, এক্সকিউজ সব শেষ, আর কিছু এক্সকিউজ নেই, এবার থেকে ভিডিও আসতে থাকবে। তো চ্যানেলটার সাথে থাকো, দেখা হবে এরকম একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।